CF3 এরও ভাই ভালো মতন ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি আছে, তাহলে এবার হচ্ছে এদের মধ্যে জিতবে কে? ধর এবার আমি এর সাথে যদি আরও একজনকে লাগাই, সায়ানাইড ধর লাগালাম, সায়ানাইড মানেও টানবে COOH। এখন জিতবে কে তার জন্য একটা অর্ডার তুই একদম মনে রেখে দিবি, কতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোই তুই মনে রাখিস। দেখ দেখ এদিকে, তার বইয়ের দিকে দেখ একদম লেখা আছে CF3 গ্রেটার দেন NO2 গ্রেটার দেন CN গ্রেটার দেন FClBri গ্রেটার দেন PH, একদম অর্ডার ধরে একদম মনে রাখতে হবে। এটা এই বছরে এসেছিলো কিন্তু কোশ্চেন, এটা কিন্তু এই বছরে CBSE বোর্ডে কোশ্চেন এসছে, তার মানে যে পরের বছর আসবে না সেই গ্যারান্টি আমি দিতে পারছি না। ক্লিয়ার? অর্ডার বোঝা গেছে? হ্যাঁ, তুই ওবার বার করতে পারিস ওইভাবে, কিন্তু অনেক কনফিউশনের জায়গা আছে ওরকম যদি তুই ভাবতে থাকিস, কারণ -R এফেক্ট দিয়েও তুই পরীক্ষার সময় ভাববি। তুই পরীক্ষার হলে কী ভাববি জানিস? তুই পরীক্ষার হলে ভাববি হচ্ছে দেখ এখানে এটা NO2 এর -I এফেক্ট আছে, একটা নাইট্রোজেন দুটো অক্সিজেন সবাই ভালোই ইলেকট্রন এগেডি, CF3 এরও দেখ আমার -I এফেক্ট আছে তিনখানা ফ্লুরিনের। তুই পরীক্ষার হলে তখন এক্সট্রা এটাও ভাববি এর আবার আমার -R এফেক্টও আছে, -R মানে রেজোনেন্সের থ্রুতে যেভাবে টানে। এবার পরীক্ষায় তোর গণ্ডগোল করতে হবে, জিতবে কে তাহলে? দুটো অক্সিজেন একটা নাইট্রোজেন আর তিনটে ফ্লুরিন, এই গণ্ডগোলগুলো তোর পরীক্ষার সময় হবে। এক্স্যাক্টলি, ওকে তো নিয়ে ভ্যাকেন্ট জায়গা চাই, তো এই জন্য তুই অর্ডারটা বেটার একদম পুরো মুখস্থ করে ফেল, ঠিক আছে? তাই একটু মুখস্থ করতে হচ্ছে, একটু কষ্ট করতে হবে। তারপর দেখ তিনখানা দেখ আমার অ্যাসিডিটির অর্ডার আছে, দেখতে পাচ্ছিস? বোঝা গেছে? তারপর দেখ তিনটে অ্যাসিডিটির অর্ডার, তা বাড়ি গিয়ে দেখলে বুঝে যাবি, তুই ওটা কিন্তু অর্ডারটা মনে রাখবি। আচ্ছা চল, তারপরে হচ্ছে রিয়াকশন তো হয়ে গেছে, হ্যাঁ সব কটা অর্ডার না, তুই বেসিক্যালি একদম উপরে এইটা মাথায় রাখবি আর বাকিগুলো তুই এমনি পারবি, ওগুলো এমনি পারবি, তুই শুধু মেনলি ওগুলো পাবি, CF3 ওই অর্ডারটা মনে রাখলি। আচ্ছা তারপরে হচ্ছে তোর চলছে থ্যালিক অ্যাসিড থেকে থ্যালিমাইড বানিয়েছিলাম, মনে পড়ে? থ্যালিক অ্যাসিড থেকে থ্যালিমাইড বইতে আছে, হেলভোলার জেলিনস্কি রিয়াকশান HVZ রিয়াকশান, ফুল ফর্ম লেখার জন্য কোনো নাম্বার নেই কিন্তু পরীক্ষাতে। কোনটা কোনটা? এ তো ভাই তুই এমনি পারবি, স্ট্রাকচার রাখলেই হয়ে যাবে। দেখ ফার্স্ট অফ অল যেখানে অ্যারোমেটিক রিং লেগে আছে, ফার্স্টটা যেতে হবে, বেনজিন রিং লেগে আছে, বেনজিন রিং এর আমার কী আছে বলতো? ইলেকট্রন টানবে রেজোনেন্সে, দেখ COOH টানছে রিং থেকে, বুঝতে পারছিস? COOH থেকে যদি রিং ইলেকট্রন টেনে নেয় তার মানে ফিনাইল রিং আমার ইলেকট্রন টানছে। ক্লিয়ার? যেখানে ফিনাইল রিং আছে তার আমার তাহলে টানার টেন্ডেন্সি যদি বেশি হয় অ্যাসিডিটি বেশি, ঠিক আছে? তাহলে যার মধ্যে দেখ আমার বেসিক্যালি ফিনাইলিং আছে তার বেশি হবেই, টলুইন তো এখানে আসেন অপশনের মধ্যে দেয়নি তো, টলুইন দিয়েছে তো বেনজোইক অ্যাসিড C6H5CH2COOH CH2COOH আর CH3CH2COOH, হ্যাঁ টলুইনের উপরে COOH। ওখানে কী হলো দেখ, ইন্ডাকটিভ এফেক্ট মানে টানার টেন্ডেন্সি আমার যত ডিস্টেন্স বাড়ে তত কমতে থাকে, যেহেতু মাঝখানে একটা কার্বন ঢুকে গেলো ফিনাইল ঢুকে গেলো টানার টেন্ডেন্সি আমার কমলো, বুঝতে পেরেছিস? আর যখন তখন নর্মাল আমার অ্যাসিডিক অ্যাসিড আছে আর ওই CH2CH2 আছে ওদের তো ভাই প্লাস আছে, ওরা তো উল্টে ঠেলে পাঠিয়ে দেবে, ওরা তো আগেই হেরে গেছে। আমি CH3COOH আগে দিয়েছিলাম না, ওটা কী করা হবে কার সাথে, কার কম্পারিজনে? ঠিক আছে বাড়ি গিয়ে কিন্তু অর্ডারগুলো দেখবি, আমি কিন্তু অর্ডারগুলো দেখতে বলেছি বাড়ি গিয়ে, না দেখলে তোরই লস। চল নেক্সট হচ্ছে তুই চলে যাচ্ছিস, এখানে সব করা আছে HVZ, তারপর হচ্ছে অ্যামিন চ্যাপ্টার, চল 5 মিনিট আছে এখনো, রেস্ট না, রেস্ট ইন পিস হয়ে যাবো তাহলে চল। আচ্ছা অ্যামিনের IUPAC নমেনক্লেচার, অ্যামিনের IUPAC নমেনক্লেচার সবই করবো একটা ক্লাসে করবো, চলে যাওয়া হচ্ছে কী বলবো, এখানে তো সবই করা ভাই, অ্যামিনে ধরে ধরে করাই আছে, স্পেশালি হচ্ছে তোর। আচ্ছা অ্যামিনে চলে যায় ফিজিক্যাল প্রপার্টিস অফ অ্যামিন, ফিজিক্যাল প্রপার্টিস। আচ্ছা অ্যামিন দিয়েছে তো এইবারে আসছে, দেখ অ্যামিন এবার মধ্যে ঢোকাবে, আস্তে আস্তে একটা করে চ্যাপ্টার আছে সবার সাথে কম্পারিজন আসছে, বুঝতে পারছিস? অ্যামিনে চলে গেছিস, ফিজিক্যাল প্রপার্টি পেয়েছিস সবাই খুঁজে, এই ফিজিক্যাল প্রপার্টি বাড়ি গিয়ে পড়বি, ঠিক আছে? কার বেশি কার কম? আচ্ছা তোকে আমি সিম্পল একটা কোশ্চেন করছি, অ্যালকোহল না অ্যামিন কার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি হবে? ধর
একই মাসের অ্যালকোহল না আই মিন কার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হবে? এখানে আছে বইতে অ্যালকোহল ভার্সেস অ্যামিন, হ্যাঁ ভাই আছে অ্যালকোহল ভার্সেস অ্যামিন, অ্যালকোহলের বেশি, ঠিক আছে বেশি পাওয়ারফুল, ঠিক আছে বুঝতে পারছিস? তো অ্যালকোহল ভার্সেস অ্যামিন তুই বাড়ি গিয়ে এখানটা পড়ছিস, কোথায় পড়ছিস, কী কী পড়বি? হ্যাঁ ফিজিক্যাল প্রপার্টি, সব কটাই কিন্তু ফিজিক্যাল প্রপার্টি পড়তে বলেছি, এখানটা পড়লি, মিসিবিলিটি সলিবিলিটি কিরকম মধ্যে সলিবল হবে, তার পরের পেজে গেলে দেখবি এখানে সুন্দর করে ছক বেঁধে লেখা আছে, এই যে ছকের মধ্যে অর্ডার দেওয়া আছে, বাড়ি গিয়ে এটা পড়ছিস, কিন্তু এদের মধ্যে কম্পারিজন করেছে অ্যামিন ভার্সেস অ্যালকেন ভার্সেস অ্যালকোহল, বুঝছিস? বাড়ি যাবি ভ্যালুটা দেখবি অর্ডারটা দেখবি, এবার তুই চেষ্টা করবি এটা এক্সপ্লেন করার কেন ওরকম অর্ডারটা হচ্ছে, এখানে তো এক্সপ্লেনেশন লেখাই আছে, না বুঝলে পরের দিন বলবো, ঠিক আছে? আর ওই যে একটা বলেছিলাম বেসিসিটি অর্ডার ইন অ্যাকোয়াস মিডিয়াম গ্যাসিয়াস মিডিয়াম, ওটা তো আমার মনে রাখতে হচ্ছে 213 অ্যামোনিয়া 231 অ্যামোনিয়া, ওটা কিন্তু আসবেই, 213 অ্যামোনিয়া 231 অ্যামোনিয়া মিথাইল আর ইথাইল হলে, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে, আচ্ছা অ্যামিন থেকে আমার কোশ্চেন আনসারগুলো পাঠানো হয়নি না এখনও, ওগুলো পাঠিয়ে দেবো, চল আর তো কিছু নেই এখানে, না হ্যাঁ আর হচ্ছে ইয়ে বেসিক্যালি আজকেই বায়োমলিকুলস পড়ালাম, ম্যাকবুক প্রো কিনলে তোকে সব সফটওয়্যার অরিজিনাল নামাতে হবে, চল এখানে তো সব কড়াই আছে, ডায়াজোনিয়াম সল্ট স্যান্ডমেয়ার গেটারম্যান, চল ভাই এখানে সব করা ব্যাস, তাহলে এটা হয়ে গেল, থার্সডেতে আমরা মোস্ট প্রবাবলি আইপিএসসি নমেনক্লেচারই করবো, এই চ্যাপ্টারগুলো তুই বাড়ি থেকে পড়ে আসবি, আর তোর যে পার্টটা করে আসার কথা থার্সডেতে সেটা কিন্তু তুই করে আসবি, লেখা আছে গ্রুপে, ঠিক আছে?